এখন ঢাকা ভার্সিটির জগন্নাথ হল থেকে সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল জুট। আমি শশাঙ্ক বিশ্বাস এবং আমার বন্ধু কলেজের পল আশ বিশ্বাস। ওকে, স্পিকারে রিক্সা। চিড়িয়াখানে চলে আসছি, আমরা টিকিট নিয়ে এলাম দুটো। টিকিটের দাম বেড়ে এখন 50 টাকায় দাঁড়িয়েছে। এক সময় ছিল সম্ভবত 5 টাকা, তাই না? 5 টাকা থেকে বাড়তে 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 20 টাকা, 20 টাকা, 30 টাকা, এখন 50 টাকা। আমি জানতাম 30 টাকা, এখন দেখি 50 টাকা হয়ে গেল। আমাদের টিকিট সম্ভবত ছিঁড়ে দেবে। থ্যাংক ইউ। আচ্ছা, চলে আসলাম ভিতরে, এসেই দেখবো একপাল হরিণ। ও, একটা বাচ্চা এখানে। হেই সিম্বা, অনেক পাখি আছে। চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকতেই প্রথমে এক ঝাঁক হরিণ পড়ে চোখে, এরপর একটু সামনে এগুলি একটা ম্যাপ। ও, হেলিকপ্টার। এক ঝাঁক কাক। ওয়াও, হোয়াট ইজ দ্য মাঙ্ক ইজ ডুইং, হ্যাভ ইউ নোটিস দ্যাট? সামনেই একটা বানরের খাঁচা। তো প্রথমেই চিড়িয়াখানায় ঢুকলেই হরিণ, তারপরে বানরের খাঁচা। আগে একটু ম্যাপটা দেখে নি, ব্যাপারটা কোথায় কি আছে। এত হেলিকপ্টার যাচ্ছে কেন? শব্দ তো প্রচন্ড। এই সাইডে সিংহ বাঘ, কুমিরের সাইডে জলহস্তি, কই জলহস্তি, ভিতরের দিকে, এদিকে, এদিকে তো, হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে। হাইনা, হাইনাটা কিন্তু এই সাইডে, হাইনা, গন্ডার, ওটা কি ভুটানি গরু? ও, মাঝখানে একটা শিশু পার্কও আছে। আচ্ছা, প্ল্যান কর আমরা কোন পথ দিয়ে ঢুকবো, দেখতে দেখতে বেরোবো। আচ্ছা, আমরা প্রথমে তাহলে শুরু করছি হচ্ছে হরিণ দেখা দিয়ে। কেন, ওই চতুরাগ নদীর সামনে, সামনে